আর এই শুক্রাণু বেশিক্ষণ আটকে রাখার জন্য দুর্বল পুরুষের পাশাপাশি যে সকল পুরুষরা সবল তারাও কিন্তু বিভিন্ন ধরনের হার্বাল মেডিসিন, বিভিন্ন ভায়াগ্রা জাতীয় ঔষধ গ্রহণ করে থাকে। যদিও এই সকল ঔষধের অধিকাংশগুলোই সাময়িক নানা ধরনের উপকার করলেও শরীরের কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষতি করে থাকে। এই ধরনের বিভিন্ন ঔষধ বা মেডিসিন ব্যবহার করা ছাড়াও আপনি কিন্তু বেশ কিছু কৌশল অবলম্বন করে আপনার শুক্রাণুকে আরও দীর্ঘ সময় ধরে আটকে রাখতে পারেন। শুধু দীর্ঘ সময় কেন, এমনকি আপনি যত সময় পর্যন্ত নিজের মন থেকে না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার শুক্রাণু বের হবে না। চলুন কথা না বাড়িয়ে আমরা এই কৌশলগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। সকল পুরুষরা লক্ষ্য করবেন, যখন আপনারা প্রস্রাব করতে বসবেন, প্রস্রাব করা অবস্থায় হঠাৎ করে যদি কখনো প্রস্রাব বন্ধ করার প্রয়োজন হয়, তখন কিন্তু তলপেটে বা শরীরের নিম্নাংশে এক ধরনের চাপ বা খিঁচুনি দিয়ে আপনার প্রস্রাবকে আটকানো যায়। আর প্রস্রাবকে আটকানোর এই পদ্ধতিটাই যদি আপনি আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে শুক্রাণু আটকানোতে প্রয়োগ করেন, তাহলে কিন্তু সহজেই আপনার শুক্রাণুকেও আপনি আটকাতে পারবেন। এজন্য আপনাকে যেটা করতে হবে, প্রস্রাব করার মাঝামাঝি সময়ে আপনার প্রস্রাবকে বন্ধ করা বা আটকানোর চেষ্টা করতে হবে। এভাবে একটানা এক থেকে দেড় মাস যদি আপনি এভাবে প্রস্রাবের মাঝখানে প্রস্রাবকে আটকানোর চেষ্টা করতে পারেন বা এই অভ্যাসটি রপ্ত করতে পারেন, তাহলে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তের সময় যখন আপনার শুক্রাণু বের হয়ে যাওয়ার সময় হবে, তখন কিন্তু ঠিক প্রস্রাব আটকানোর মতো করেই ওই একইভাবে একই পেশিতে বা শরীরের ওই একই জায়গায় চাপ প্রয়োগ করে বা খিঁচুনি প্রয়োগ করে আপনি কিন্তু আপনার শুক্রাণুকেও সহজেই আটকাতে পারবেন। এই কৌশলটি সম্পর্কে আমি যত সহজে বলেছি, আসলে কিন্তু এই কৌশলটি রপ্ত করা অতটা সহজ নয়। এই কৌশলটি খুব ভালোভাবে রপ্ত করতে হলে আপনাকে দেড় থেকে দুই মাস, এমনকি কারো কারো ক্ষেত্রে তিন মাসও সময় লেগে যেতে পারে। এই পদ্ধতির বাহিরে আপনি আরও একটি পদ্ধতিও ট্রাই করতে পারেন। এই পদ্ধতিটি হচ্ছে, যখন আপনি আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকবেন এবং যখন আপনার মনে হবে যে এখনই আপনার শুক্রাণু বের হয়ে যাবে, তখন আপনি স্ত্রীর শরীর থেকে সম্পূর্ণ বের হয়ে আসবেন। এই সময় আপনার স্ত্রীর শরীর থেকে আপনি নিজেকে বের করে আনলেও আপনার হাতের একটা আঙুল দিয়ে আপনার স্ত্রীর অঙ্গের উপরে যে দানাদার ক্লাইটোরিস রয়েছে এখানে হালকা নাড়াচাড়া করতে থাকবেন, যাতে করে আপনার স্ত্রীর উত্তেজনা কোনোভাবেই না কমে যায়। এভাবে দু এক মিনিটের মধ্যেই দেখবেন আপনার শরীর থেকে শুক্রাণু বের হয়ে যাওয়ার যে চাপ সেটা কমে গেছে। এরপরে আবারও আপনি স্ত্রীর ভেতরে প্রবেশ করতে পারেন। এরপর যখন আবার মনে হবে যে আপনার শুক্রাণু বের হওয়ার সময় হয়েছে, তখন ঠিক একইভাবে স্ত্রীর শরীর থেকে বের হয়ে যান এবং একই কার্যাবলী প্রয়োগ করুন। এভাবে একটানা যতক্ষণ চাইবেন আপনি আপনার শুক্রাণু আটকে রেখে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকতে পারবেন। এরকমভাবে শুক্রাণু আটকে রাখার আরও একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে যখনই মনে হবে যে আপনার এখন শুক্রাণু বের হয়ে যাবে, তখন আপনি স্ত্রীর শরীরের উপর শুয়ে তো থাকবেন, কিন্তু আপনার অঙ্গ স্ত্রীর অঙ্গের ভেতরে একেবারেই নাড়াচাড়া করবেন না। এমনকি আপনার স্ত্রীকেও বলবেন একেবারে চুপ করে শুয়ে থাকতে, যাতে সে কোনো নড়াচড়া না করে। এই সময় আপনার স্ত্রীর বুকের উপরে আপনি শুয়ে থাকার সময় আপনার মুখ দিয়ে আপনি আপনার স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় আদর করতে পারেন, কিংবা হাত দিয়ে তার বুকে আদর করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন এই সময় কিন্তু শরীরের নিম্নাংশ একেবারেই নাড়াচাড়া করবেন না। এভাবে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার শুক্রাণু বের হওয়ার চাপ একেবারেই কমে গেছে এবং আপনি একটানা আরও কয়েক মিনিট ধরে তার সাথে ঘনিষ্ঠ থাকতে পারবেন। এর বাইরেও আরও কয়েকটা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, একবার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকার সময় কয়েকবার ভিন্ন ভিন্ন পজিশনে বা পজিশন বারবার চেঞ্জ করে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়া, এটাও অনেকটা প্রথম পদ্ধতিটার মতোই। এক্ষেত্রেও স্ত্রীর সাথে ঘনিষ্ঠ থাকার সময় যখন পুরুষের মনে হবে যে তার শুক্রাণু এখন বের হয়ে যেতে পারে, তখন সে স্ত্রীর ভেতর থেকে নিজেকে সম্পূর্ণ বের করে আনবে এবং এতক্ষণ যেভাবে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ ছিল সেই পজিশনে ঘনিষ্ঠ না হয়ে বরং অন্য আর একটা নতুন পজিশনে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হবে। এক্ষেত্রে স্ত্রী ভাববে স্বামী হয়তো অন্য পজিশনে ঘনিষ্ঠ হওয়ার জন্য তার শরীরের ভেতর থেকে বের হয়ে আসছে, কিন্তু এই পজিশন চেঞ্জ করার অজুহাতে স্বামী কিন্তু এক থেকে দেড় মিনিট হাতে পেয়ে যাবে। আর এই এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু স্বামীর শুক্রাণু বের হয়ে আসার চাপটা কমে যাবে। তবে এই এক থেকে দেড় মিনিট সময় কিন্তু স্বামীকে স্ত্রীকে একটানা বিভিন্নভাবে আদর করে যেতে হবে, যাতে করে স্ত্রীর উত্তেজনা আবার না কমে যায়। পুরুষরা চাইলে এরকম বারবার পজিশন চেঞ্জ করার মাধ্যমে